অবশেষে বোমা ফাটালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে ভাষণ শুরু করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন রাজ্যপাল। উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। বিজেপি বিধায়কদের বিক্ষোভের জেরে মাঝপথেই নিজের ভাষণ থামিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভাষণ অসম্পূর্ণ রেখে মাত্র 4 মিনিটের মধ্যে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপর কেটে গিয়েছে একদিন, কোনো রকম প্রতিবাদ বা কোনো রকম কোনো টুইটও করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। তৃণমূল থেকে একের পর এক বান ছুটে এসেছে তার বিরুদ্ধে। বিজেপি বিধায়করা তার সমর্থনে কথা বললেও তিনি এতক্ষণ পর্যন্ত কোনো মুখ খোলেননি। কিন্তু অবশেষে এবার রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ খুললেন। টুইট করে তিনি জানিয়েছেন কেন তিনি 4 মিনিটের মধ্যেই নিজের স্তোতবাক্য বন্ধ করে দিয়েছেন, কেন পাঠ করেননি সম্পূর্ণ ভাষণ। তিনি আসল কারণ হিসেবে তুলে ধরেছেন সেখানে ভোট পরবর্তী কোনো হিংসার কথাই উল্লেখ করেননি সেই ভাষণে। রাজ্য সরকারের করা লিখিত ভাষণে কোনো রকম ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখই ছিল না, সুতরাং এটা নিরপেক্ষও ছিল না। যখন তিনি পড়ছিলেন তখন তার মনে হয়েছিল যে এটা পড়া কখনোই উচিত হবে না। এইদিকে তাকেও সমর্থনের জন্য এগিয়ে আসে বিজেপি বিধায়করা, সুতরাং তিনি নিজেকে তখন আর সামলাতে পারেননি। এরপরেই আজ ক্ষোভ উগড়ে দিয়েছেন বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি বলেছেন বর্তমানের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে, ভোট মিটে গিয়েছে বহুকাল কিন্তু এখনও অবধি রাজ্যের অবস্থা যেমন ছিল তেমনই আছে, উল্টে আরও বেগতিক হচ্ছে বর্তমান পরিস্থিতি, ভোট পরবর্তী হিংসার জের এখনও মানুষকে পোয়াতে হচ্ছে, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে মারধর করা হচ্ছে এখনও, বারবার অনুরোধ করা সত্ত্বেও রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। দিল্লিতে বারংবার ছুটে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এই ব্যাপারে বারংবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গেও, কিন্তু তারপরেও রাজ্য কোনো রকম ব্যবস্থাই নিচ্ছে না ভোট পরবর্তী হিংসার ব্যাপারে। এখনও বিজেপির নানা কর্মীদেরকে ঘরছাড়া করা হচ্ছে, তাদেরকে ঘরে ফেরানোর কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে না। এমনকি এমন অনেক জায়গায় রয়েছে যেখানে বিজেপি কর্মীরা ঘরে ফিরতে চাইলে টাকার বিনিময়ে তাদেরকে ঘরে ফেরানো হচ্ছে। এছাড়াও এখনও বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করছে শাসক দলের একাংশ। এরপরেও বিভিন্ন জায়গায় এখনও ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। নারীদের ওপর চরম অত্যাচার চলছে পশ্চিমবঙ্গে, সেই কথা উল্লেখ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি আগেও বলেছিলেন, আজকেও বললেন, পরিস্থিতি উন্নতি না হলে তাহলে রাজ্যে 356 ধারা জারি হবেই, সেক্ষেত্রে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কোনোভাবেই আটকাতে যাবে না 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারিকে।